त्रिपुरा में निकाय चुनाव से पहले तृणमूल और भाजपा आमने सामने हैं। एक बार फिर से तृणमूल की महिला उम्मीदवार पर हमले का आरोप है। 10 नंबर वार्ड की उम्मीदवार व पूर्व पार्षद ने आरोप लगाया है कि डोर टू डोर प्रचार के दौरान उन्हें भाजपा के लोगों ने पीटा है। इसके बाद वे एसपी से मिलने पुलिस हेडक्वार्टर पहुंची। आरोप है कि एसपी से उन्हें मिलने नहीं दिया गया तथा वहां हंगामा मच गया। आरोप लगाया गया है कि उम्मीदवार ने पुलिस के काम में बाधा पहुंचाया गया, बाद में उन्हें हिरासत में ले लिया गया। আমি ডক্টর করতে গিয়েছিলাম, কালকে আমি ডক্টর করতে পারি না, তার জন্য আমি কালকে 8:30-8:30 সময় আমি পূর্ব থানায় এসেছিলাম। পূর্ব থানাকে আমি ওসি সাহেবকে বলেছি যে আমি ডক্টর করতে পারি না, উনি বললেন পাঁচজন নিয়ে করবেন, আপনি বেশি লোক নিয়ে যান, আপনি তো আগে কাউন্সিলর ছিলেন, তাহলে অনেক লোক। আমি ঠিক আছে, আজকে সকালবেলা ঠিক 10 বাজে আমি চন্ডপুর ব্যাংকের ব্যাংক যে ইউনাইটেড ব্যাংকের দিকে ডক্টর করতে চললাম। আমি হয়তো 10-15 বাড়ি করার পর বিজিবির হারমাত বাহিনী, উরমাত বাহিনী 100 জন আমার ছেলেকে একটা ডান্ডা দিয়ে মেরেছে আর আমাকে বলছে না ডক্টর করতে পারবেন না, আপনি এলাকায় ঢুকতে পারবেন না। তখন আমি পূর্ব থানায় পুলিশকে ফোন করার পর পুলিশ গেলেন, গিয়ে যে অফিসারে পাঠালেন উনি বললেন তারা যখন চায় না ডক্টর করতে, আপনি ডক্টর করছেন কেন, আপনার জীবনে রিস্ক নেই, কৃষি সাহেবের সঙ্গে দেখা করতে আসছি, তারা দেখা করতে দেয়নি, তারা দেখা করতে দেয়নি। এইভাবে চেংদোলা করে বের করে দিল আপনাকে, আপনি তো প্রার্থী। আমি প্রার্থী, আপনারাই আবার বিচার করুন, আপনারাই দেখুন আমাদের, তারা বিপ্লব দেবের দলদাস হয়ে গেছেন, বিপ্লব দেবের তারা সব বিপ্লব দেব হয়ে গেছেন, এই সব বিজিবির পুলিশ প্রশাসন বিজিবির বিপ্লব দেবের দলদাস হয়ে গেছে। বিপ্লব দেব মুদ্রাবাদ, বিপ্লব দেব মুদ্রাবাদ, বিপ্লব দেব মুদ্রাবাদ।